আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আবারও একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র উৎপাদন এই বিষয়ে, এই অধ্যায়ে ষষ্ঠ ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ক্লাসে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম, গত ক্লাসে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আমরা আলোচনা করেছি। প্রান্তিক উৎপাদনের সাথে রিলেটেড তিনটা বিধি রয়েছে। তো তিনটা বিধির মধ্যে অলরেডি আমরা দুইটা বিধি শেষ করেছি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা শেষ করেছি, এবং গত ক্লাসে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা কি করেছি শেষ করেছি। আজকের এই ক্লাসে আমরা তিন নম্বর যেটা সেটা হচ্ছে সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি, উৎপাদন বিধি, উপযোগ না উৎপাদন, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি দুইটা শেষ হয়েছে। আজকের ক্লাসে আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি, খাতা কলম নিয়ে বসতে হবে এবং নোট করলে হয়তো তোমরা অবশ্যই ইনশাআল্লাহ ক্লাসটা বুঝতে সক্ষম হবে। তো শুরু করলাম, আমরা হেডিংটা দেখতেছি সমানুপাতিক, অথবা আমরা এটাকে বলতে পারি স্থির সমানুপাতিক অথবা স্থির প্রান্তিক উৎপাদন বিধি, সর্বাধিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আমরা আলোচনা করব। সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি, প্রান্তিক উৎপাদন আমরা শ্রমের প্রান্তিক উৎপাদন হিসেবে ব্যাখ্যা করতে পারি, প্রান্তিক উৎপাদনকে মূলধনের প্রান্তিক উৎপাদন হিসেবে ব্যাখ্যা করতে পারি। তো যখন যেটা দিয়ে আমরা ব্যাখ্যা করব উৎপাদন অপেক্ষকে, কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এম এল কে ও, আমরা যদি শ্রমের সাপেক্ষে ব্যাখ্যা করি তাহলে শ্রম ছাড়া বাকি চলকগুলোকে কি করতে হবে, স্থির ধরতে হবে। আমরা যদি মূলধনের প্রান্তিক উৎপাদন ব্যাখ্যা করি, মূলধন পরিবর্তনশীল ধরব, বাকি চলকগুলোকে কি করতে হবে, স্থির ধরতে হবে। তাহলে বোঝা গেল আমরা যার সাপেক্ষে প্রান্তিক উৎপাদন ব্যাখ্যা করব তাকে পরিবর্তন বিবেচনা করব, মানে সেটি হবে পরিবর্তন হবে। শ্রম বিবেচনা করলে শ্রম হয়তো আমরা বৃদ্ধি করব, মূলধনের প্রান্তিক উৎপাদন হলে মূলধনকে আমরা কি করব, বৃদ্ধি করব বা হ্রাস করব, বা তখন অন্যান্য চলকগুলোকে আমরা কি করব, স্থির করব। তাহলে অন্যান্য চলক সমূহ স্থির ধরে শ্রমের প্রান্তিক উৎপাদন যদি আমরা ব্যাখ্যা করি তাহলে শ্রমের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মোট উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলে, বা সংক্ষেপে আমরা এটা বলে থাকি যে শেষ একক শ্রম নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়, শেষ একক শ্রম নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলে। এই প্রান্তিক উৎপাদনটা এখন সমানুপাতিক প্রমাণ করতে হবে, স্থির প্রমাণ করতে হবে। তাহলে সংজ্ঞাটা আমরা প্রথমে দিচ্ছি, আমরা যেরকম পড়াশোনা করি প্রথমে আমরা সংজ্ঞা দেই, তারপরে বিধিটা তালিকায় ব্যাখ্যা করি, তারপরে বিধিটা চিত্রে ব্যাখ্যা করি, সেম একই কাজটা আজকেও আমরা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সংজ্ঞাটা দিচ্ছি, সংজ্ঞা দিলে প্রথম যে পয়েন্টটা থাকবে সংজ্ঞা সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির করে, উৎপাদন অপেক্ষকে বিবেচ্য
অন্যান্য চলক সমূহ কি স্থির উৎপাদন অপেক্ষকে বিবেচ্য উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহ স্থির এই স্থির ধরে আমরা শ্রমের পরিমাণ কি করব বৃদ্ধি করব এখন শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে আমরা জানি মোট উৎপাদন বাড়তে পারে তিনটি উপায়ে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়তে পারে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন সমান হারে বাড়তে পারে তাহলে এখানে এসে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে এখানে এসে একটা কন্ডিশন শর্ত দিতে হবে শর্ত কি যদি যদি টোটাল প্রোডাকশন বাড়ে স্থির হারে মানে সমহারে বাড়ে সমান হারে বাড়ে তাহলে শ্রমের পরিমাণ আমরা বৃদ্ধি করেছি বৃদ্ধি করার কারণে মোট উৎপাদন বাড়বে তবে মোট উৎপাদন বাড়বে কি হারে ক্রমবর্ধমান হারে বাড়বে না ক্রমহ্রাসমান হারে বাড়বে না হ্যাঁ বাড়তে পারে বাড়লে এটা অন্য বৃদ্ধি হবে ক্রমবর্ধমান হারে বাড়লে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি হবে ক্রমহ্রাসমান হারে বাড়লে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি হবে যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি তাহলে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বাড়বে সমান হারে একই হারে বা স্থির হারে পাঁচ একক যদি বাড়ে তাহলে পাঁচ পাঁচ করে বাড়বে পাঁচ দশ পনেরো বিশ দশ করে যদি বাড়ে দশ বিশ তিরিশ চল্লিশ এভাবে বাড়বে এভাবে যখন বাড়বে তখন যে প্রান্তিক উৎপাদন পাওয়া যাবে এই প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন এর মান কি থাকবে এর মান একই হবে মানে স্থির হবে প্রান্তিক উৎপাদনের মান কি হবে একই হবে প্রান্তিক উৎপাদনের মান স্থির থাকবে বা সমান থাকবে ইকুয়াল থাকবে একই থাকবে তখন তার নাম হয়ে যাবে এই বিষয়টার নাম হয়ে যাবে সমানুপাতিক অথবা স্থির প্রান্তিক উৎপাদন বিধি আমরা সংজ্ঞাটা শেষ করলাম আমি সংজ্ঞাটা আবার বলতেছি তোমাদের লিখে নিতে হবে বা ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো যেহেতু আমি ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি তোমাদের নোট করতে কোনো সমস্যা হচ্ছে না লাইভ ক্লাস দিলে হয়তো একসময় ক্লাসটা পাওয়া যাবে না এই কারণে আমার সবার স্বার্থে বা আমাদের কলেজ ছাড়া অন্যান্য কলেজের যদি কোনো স্টুডেন্ট দেখতে চায় তাহলে দেখতে পারবে কোনো সমস্যা নেই সিলেবাস তো সারা দেশে একই তো সবার সুবিধার্থে আমি ভিডিওটা দিচ্ছি যাতে অন্য কলেজের স্টুডেন্টরাও ক্লাসটা থেকে উপকৃত হতে পারে আর যদি উপকৃত হয় তাহলে হয়তো আমার এই শ্রমটা সার্থক হবে আল্লাহ কবুল করুন তো এখন আমি আবারও সংজ্ঞা দিচ্ছি উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহ স্থির ধরে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উৎপাদন স্থির হারে বাড়ে তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদন স্থির বা সমান থাকে একই সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে আবার উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহ স্থির ধরে উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহ স্থির ধরে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উৎপাদন স্থির হারে বা সমান হারে বাড়ে তাহলে প্রান্তিক উৎপাদনের মান একই হয় তাহলে প্রান্তিক উৎপাদনের মান স্থির বা সমান হয় দাঁড়িয়ে দিয়ে আমরা লিখব একই সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে সমানুপাতিক প্রান্তিক উৎপাদনের বিধিটার সংজ্ঞা আমরা দিলাম এবার আমরা বিষয়টা আমরা ব্যাখ্যা করব তালিকার ভিত্তিতে প্রথমে তারপরে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির তালিকা কম্পন করছি
সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধির তালিকা। প্রথম কলামে আমরা নিলাম জমির পরিমাণ, এল এ দিয়ে প্রকাশ করব, এল এ অথবা এন দ্বারা প্রকাশ করা যায়, এন বা এল এ জমির পরিমাণ। তারপরে কিনব মূলধনের পরিমাণ কে, জমির পরিমাণ এল এ, মূলধনের পরিমাণ হচ্ছে কে, শ্রম। শ্রমের পরিমাণ এন, জমির পরিমাণ, মূলধনের পরিমাণ, শ্রমের পরিমাণ, মূল উৎপাদন। প্রান্তিক উৎপাদন এম। তো জমির পরিমাণ এলে, জমির পরিমাণের মূলধনের পরিমাণ কে, শ্রমের পরিমাণ এল, মূল উৎপাদন টিপি, প্রান্তিক উৎপাদন কি এমপি। তো এখন আমরা জমির পরিমাণ একটা কাল্পনিক মান নিব, পরীক্ষায় তোমাদের তালিকা যে মানটা দেওয়া থাকবে সেই মানটা তোমরা খাতায় লিখবে। সৃজনশীল প্রশ্নতে তো তালিকায় মান দেওয়া থাকে, প্রশ্নতে মান দেওয়া থাকে। তো জমির পরিমাণ আমরা মনে করো এক একর নিলাম, এক একর। মূলধনের পরিমাণ তুমি মূলধনটা বিভিন্ন একক নিতে পারো, পাঁচ একক হতে পারে, তিন একক হতে পারে, যে কোনো একটা নিলাম, মনে করো তিন একক মূলধন, তিনটা মেশিন নিলাম। কৃষি দ্রব্যতে যদি হয় ট্রাক্টর, সেচ মেশিন ইত্যাদি, তিন একক মূলধন নিলাম। শ্রমের পরিমাণ প্রথম শ্রমিক এক একক, বা একজন লিখতে পারি, আমার সমস্যা নাই। মানুষ তো, শ্রম বলতে এখানে মানুষকে বোঝাচ্ছে, শ্রম তো উৎপাদন, জীবন্ত উপকরণ। শ্রম হচ্ছে উৎপাদনের কি উপকরণ, জীবন্ত উপকরণ। শ্রমিক তো মানুষ, মানুষ নিলাম। মূল উৎপাদন ধরো আমরা কত পেলাম, দশ একক, দশ একক মূল উৎপাদন আমরা পেয়েছি। তাহলে প্রান্তিক উৎপাদন কত, দশ একক। আমরা জানি যে প্রথম একক শ্রম নিয়োগের জন্য মূল উৎপাদন যা, প্রান্তিক উৎপাদন তা। এক নম্বর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মূল উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর কি হয়, সমান হয়। তাহলে মূল উৎপাদন দশ একক, প্রান্তিক উৎপাদন কি, দশ একক। এবার আমরা জমির পরিমাণ কত নিব, কত নিব, তোমাদের থিঙ্কিংটা কি, জমির পরিমাণ কি বেশি নিব? আমরা যেহেতু শ্রমের প্রান্তিক উৎপাদনটা ব্যাখ্যা করতেছি, এই বিধিগুলা ব্যাখ্যা করি আমরা, শ্রম দিয়া, মূলধন দিয়া ব্যাখ্যা করলেও সমস্যা নাই, জমি দিয়েও ব্যাখ্যা করা যায়, তবে অন্যান্য উপকরণ তখন কি করতে হবে, স্থির করতে হবে। আমরা যদি শ্রমকে পরিবর্তন করি তাহলে কিন্তু বাকি উপকরণগুলাকে কি করতে হবে, স্থির করতে হবে। তাহলে জমির পরিমাণ স্থির, মূলধনের পরিমাণ কি স্থির, শ্রমের পরিমাণটা আমরা কি করলাম, পরিবর্তন করলাম মানে বৃদ্ধি করলাম, দ্বিতীয় শ্রমিক আমরা কি করলাম, নিয়োগ দিলাম। এখন দ্বিতীয় শ্রমিক নিয়োগ দেওয়ার কারণে তো মূল উৎপাদন বাড়বে, আমরা তো শ্রমের নিয়োগ দিলামই মূল উৎপাদন বৃদ্ধির জন্য, বাড়ানোর জন্য। তাহলে মূল উৎপাদন বৃদ্ধির জন্য যদি নিয়োগ দিই, মূল উৎপাদন বাড়বে, এই বিষয়ে আমরা একমত। কিন্তু মূল উৎপাদন বাড়তে পারে তো কয়টা উপায়, তিনটা উপায়, উপায় কয়টা, তিনটা বাড়তে পারে, ক্রমবর্ধমান হারে বাড়ে, মানে প্রথমে যা বাড়ছে পরে তার চাইতে বেশি বাড়তে পারে, প্রথমে যা বৃদ্ধি পেয়েছে তার চাইতে এখন কম বাড়তে পারে, আবার প্রথমে যা বৃদ্ধি করেছে ঠিক সেই পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাহলে বাড়বে কি, বাড়বে সমান হারে। তাই প্রথম জন যদি দশ একক করে দ্বিতীয় জনও দশ একক করবে, তাহলে মূল উৎপাদন কত হয়ে গেল, বিশ একক। তাহলে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন কত, আমরা জানি এমপি ইজ ইকুয়াল টু ডেল
টিপি ডিভাইডেড বাই ডেল কি, এইটা এমপির সূত্র পড়ে আসছি আমরা আগের ক্লাসগুলোতে। প্রান্তিক উৎপাদন, ডেল টিপি মানে মোট উৎপাদনের পরিবর্তন, মোট উৎপাদন পরবর্তী হচ্ছে 20, পূর্ববর্তী হচ্ছে কত 10, তাহলে 20 বিয়োগ কত 10। ডেল কি হচ্ছে উৎপাদনের পরিমাণের পরিবর্তন, পরিবর্তন ব্যবহার সূত্র কি পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, পরবর্তী কত, এখানে উৎপাদনের পরিবর্তন হবে না, সরি এখানে হবে শ্রমের পরিবর্তন, শ্রমের পরিবর্তন, স্বাধীন চলক নিচে হবে, পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বাধীন চলক, তাহলে শ্রমের পরিবর্তন কত, পরবর্তী হচ্ছে 2 একক, প্রাথমিক হচ্ছে 1 একক, 20 থেকে 10 করে কত 10, কত 1 সমান কত 10, তাহলে প্রান্তিক উৎপাদন কত, প্রান্তিক উৎপাদন হচ্ছে 10, প্রান্তিক উৎপাদন 10। তাহলে এখানে আমরা কত লিখব 10 একক লিখব, এটা হচ্ছে বীজগাণিতিক উপায়ে বের করার সূত্র। কিন্তু আমি তোমাদের আরেকটা শর্টকাট পদ্ধতি শিখিয়েছি তালিকার ভিত্তিতে কিভাবে বের করতে হয়, সেটা আমরা বলেছিলাম যে এই সময় তোমাদের শিখিয়েছি শেষ একক শ্রমিক নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদন বলে। তো শেষ একক শ্রমিক মনে করো আমার এই শ্রমিক, এই শ্রমিক নিয়োগ দেওয়ার কারণে উৎপাদন কতটুকু পেয়েছি, এই যে 2 নম্বর শ্রমিক কি 20 একক উৎপাদন করেছে, 2 নম্বর শ্রমিক কি 20 একক উৎপাদন করেছে, আনসার কি হবে, অবশ্যই না, কারণ 2 নম্বর শ্রমিক করে নাই, দুইজন শ্রমিক প্রথম জন দ্বিতীয় জন মিলে তারা 20 একক করেছে, তো প্রথম জনের উৎপাদন কত 10, 2 নম্বর যখন আসলো এটা মনে করো করিমের উৎপাদন কত 10, তাহলে রহিমের উৎপাদন তো 20 না, মোট উৎপাদন 20, মানে দুইজনের উৎপাদন 20, তাহলে উৎপাদন বাড়ছে কত 10 থেকে 20, 10 বাড়ছে, যতটুকু বৃদ্ধি পেয়েছে তার নাম হচ্ছে প্রান্তিক উৎপাদন। আমরা এভাবে বের করব 20 থেকে 10 করে কত 10, যতটুকু বৃদ্ধি পাইছে 10 থেকে 20, 10 বাড়ছে, প্রান্তিক উৎপাদন হচ্ছে 10, যতটুকু বৃদ্ধি পায় সেটা প্রান্তিক উৎপাদন, যতটুকু হ্রাস পায়, যদি এখানে হ্রাস যদি পাই 10 থেকে যদি 8 যদি হয়ে যায় তাও হ্রাসটা 2 একক হ্রাস পাইছে, এটা প্রান্তিক উৎপাদন। তবে হ্রাস পেলে সামনে মাইনাস থাকে আর বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদনের সামনে কি থাকে, প্লাস থাকে। এই সম্পর্কগুলো আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি, মোট উৎপাদন বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদনের মান ধনাত্মক হয়, মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হয়, মোট উৎপাদন হ্রাস পেলে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো নৈবত্তিক হিসেবে পরীক্ষা থাকবে, এই ব্যাখ্যাগুলো জানতে হবে, এই সম্পর্কগুলো অবশ্যই কি থাকতে হবে, ব্রেনে থাকতে হবে, যে মোট উৎপাদন বৃদ্ধি হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। যাক আমরা এদিকে যাচ্ছি না, আমরা আবারও জমির পরিমাণ স্থির ধরেছি, মূলধনের পরিমাণ 3 একক স্থির ধরেছি, শ্রমের পরিমাণ কি করেছি, বৃদ্ধি করেছি। এখন শ্রমের পরিমাণ বৃদ্ধি করার কারণে মোট উৎপাদন সমান হারে বাড়বে, তাহলে কত হবে 30 একক হবে, তাহলে প্রান্তিক উৎপাদন কত 10 একক, 10 একক। প্রান্তিক উৎপাদন কত একক 10। তাহলে এই তালিকাতে আমরা কি দেখেছি, এই তালিকাতে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য উপকরণ স্থির থেকে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন স্থির হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদনের মান কি থাকে, সমান থাকে। তাহলে তালিকা দেখার সাথে সাথে এটা আমাদের ব্রেইনে এই মেসেজটা আসতে হবে, এই তালিকাটা হচ্ছে, এই ছকটা বা টেবিলটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ছক, কারণ এখানে প্রান্তিক উৎপাদনের মানটা কি আছে সেই মাসে সেমিলার, সুতরাং এটা ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নয়, ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি নয়, এটা কি তাহলে, এটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, কারণ প্রান্তিক উৎপাদনের মান সমান হয়েছে। তাহলে তিনটা বিধি মনে রাখার উপায় হচ্ছে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে যদি প্রান্তিক উৎপাদন বাড়ে এটা ক্রম বর্ধমান, শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে যদি প্রান্তিক উৎপাদন হ্রাস পায় ক্রম হ্রাসমান, শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদনের মান যদি একই হয় তাহলে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এই তিনটা বিষয় আমাদের মনে রাখতে হবে। এখন আমরা এই সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিটা তালিকায় আমরা বিশ্লেষণ করলাম, এখন আমরা বিষয়টা চিত্রের মাধ্যমে কি করব, ব্যাখ্যা করব, এই বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব।
समानुपातिक प्रान्तिक उत्पादन विधिटा चित्रे देखा। तो देखो ये विषय क्लियर हो गए क्या आरो बोलते श्रम वृद्धि करी प्रान्तिक उत्पादन वृद्धि पाए तालिकाय जो देखो श्रम वृद्धि करते वृद्धि पाचे एरक एक तालिका पे गलम परीक्षा तेल तालिका देखे हमें बुझते हमें प्रश्न जो उद्दीपक दिए क्रमबर्धमान प्रान्तिक उत्पादन विधि आर एक तालिका परीक्षा पेलम जो देखल प्रान्तिक उत्पादन मान धीरे धीरे ह्रास पाँच तालिका देखार साथे साथ बुझते हो प्रश्न आंसर करते जा क्रमह्रासमान प्रान्तिक उत्पादन विधि आर जो ये तालिका पे जाए तालिकाय देखा जा प्रान्तिक उत्पादन मान सेम तालिका देखार साथे साथ ब्रेने एक मेसेज चले आसल जो प्रश्न आंसर करब से समानुपातिक प्रान्तिक उत्पादन विधि एकटू परिश्रम कर देखो तुम्हारा अर्थनीति मजार सबजेक्ट एखे आंसर करा कठिन ना सहज सहज कठिन जो ये प्रान्तिक उत्पादन विधि कि करब चित्र देखा डान दिखे चित्र अंकन करो आगे मत ही दुईटा चित्र अंकन करते हैं एक हे ऊपर और एक हे नीचे। तो ऊपर चित्रते मूल उत्पादन रेखा देख और नीचे चित्रते प्रान्तिक उत्पादन रेखा देख एवं चित्र अंकन करार पूर्व रेखाटा कि होते एक अनुमान करें अनुमान कि सब मुखस्थ रखार कथा ये विषयगुल सूत्र आकार आगे क्लसगूलते लिखे दिए जो एक चलक जो क्रमबर्धमान हारे बाड़े रेखाटा बनियोगेर दिखे उत्तल आकृतर है एक चलक जो क्रम ह्रासमान हारे बाड़े रेखाटी बनियोगेर दिखे अवतल आकृतर है एक चलक स्थिर हारे बाड़े रेखाटा सरल आकृतर है एखाने मोट उत्पादन किभावे बृद्धि पेयेछे मोट उत्पादन किभावे बृद्धि पेयेछे मोट उत्पादन समान हारे बृद्धि पेयेछे मोट उत्पादन जो समान हारे बृद्धि पाए एक चलक जो स्थिर हारे जो बाढ़े रेखाटा कि है डान दिखे तो ऊर्ध्वगामी हो एटा तो निश्चित बाढ़ले रेखाटा डान दिखे ऊर्ध्वगामी हो जब भी बढ़ो रेखाटा कि डान दिखे ऊर्ध्वगामी हो किन्तु आकृति कि होबे उत्तल नवतल ना सरल आकृति तेरे आमरा जानी एक चलक स्थिर हारे बाढ़ले रेखाटा सरल आकृतिर हय स्ट्रेट लाइन তাহলে আমাদের চিত্র অঙ্কন করার সময় কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে অবশ্যই খেয়াল করতে হবে রেখাটা সরল আকৃতির হবে এখানে উত্তল অথবা অবতল অঙ্কন করলে এই লেখা হতে এই চিত্র হতে কোনো মার্কস পাওয়া যাবে না কারণ এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে রেখাটা হবে সরল আকৃতির যেহেতু স্থির হারে বৃদ্ধি পেয়েছে এই কারণে তো এটার নাম সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি হয়েছে কারণ এটা স্থির হারে বাড়ার কারণেই না এইটার মান কি হয়েছে সমান হয়েছে সুতরাং রেখা তো তোমার এলোমেলো করলে হবে না রেখা উত্তল অবতল করলে হবে না এটা খেয়াল করতে হবে তারপরে আসো প্রান্তিক উৎপাদনের মান স্থির তাই প্রান্তিক উৎপাদনটা যদি আমি লম্ব অক্ষে ধরি লম্ব অক্ষের মান স্থির দেখাতে হলে রেখাটা কি হয় ভূমি অক্ষের সমান্তরাল হয় আবারও লম্ব অক্ষের মানটা স্থির দেখাতে হলে রেখাটা হয় ভূমি অক্ষের সমান্তরাল আর ভূমি অক্ষের মান স্থির দেখাতে হলে রেখাটা হয় লম্ব অক্ষের সমান্তরাল তাহলে প্রান্তিক উৎপাদন যদি লম্ব অক্ষে ধরি তাহলে রেখাটা কি হবে এখানে যদি মান দশ হয় রেখাটা হবে ভূমি অক্ষের সমান্তরাল আসো আমরা চিত্রটা অঙ্কন করি তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই যে উপরে একটা চিত্র অঙ্কন করলাম আর নিচে এই চিত্রটা উপরের চিত্রে ভূমি অক্ষে আমরা শ্রমের পরিমাণ এল লেবার আর লম্ব অক্ষে টোটাল প্রোডাকশনের টিপি আমরা দেখিয়ে দিলাম এবার আমরা শ্রমের পরিমাণ এক দুই তিন এই যে শ্রমের পরিমাণ এক দুই তিন এই আমরা দাগটা কেটে নিলাম এক দুই তিন টিপির হাইয়েস্ট ভ্যালু কত ৩০ ১০ ২০ ৩০ दस बीस त्रिस ये व्यवधान गुला समान कर तो परीक्षा स्केल दिए समान करार दरकार नहीं मोटामुटी जो तुम्हारा बार बार प्रैक्टिस कर समान तुम्हारा कि करते समान
সমান না করলে কিন্তু আবার রেখাটা সরলাকৃতি হবে না, তখন আবার তোমাদের ছবি ওই পিকচারটা আবার কি করতে হবে, ইরিজ করতে হবে, তখন সময় লাগবে পরীক্ষার ফলে। আর বাসায় বারবার প্র্যাকটিস করে দেখো এই চিত্রগুলো মনে রাখা বা চিত্রগুলা অ্যাকুরেট হওয়াটা আসলে কোনো ব্যাপার না, সহজেই তোমরা চিত্রগুলো মনে রাখতে পারবে, অ্যাকুরেটলি কি করতে পারবে, অঙ্কন করতে পারবে। বাট এর জন্য চাই বারবার প্র্যাকটিস, একটা চিত্র মিনিমাম 8 থেকে 10 বার কি করতে হবে, অঙ্কন করতে হবে। এই সময়টুকু যদি দিতে পারো তাহলে চিত্রটা সহজ হয়ে যাবে, পরীক্ষায় বারবার এই বসমাজা করতে হবে না, কাটাকাটি করতে হবে না, ঠিক আছে? ওকে, আমরা দেখো এখন একে কত, একজন শ্রমিকের মোট উৎপাদন কত, 10, একজন শ্রমিকের মোট উৎপাদন 10। এই দেখো একটা বিন্দু পেয়ে গেল, এই বিন্দুর নাম দিলাম আমরা ইওয়ান বিন্দু। আমরা জানি বিন্দুর একটা নাম কি করতে হবে, দিতে হয় 1 নম্বর শ্রমিক নিয়োগ দেওয়ার কারণে মোট উৎপাদন হয়ে গেল 10, যা চিত্রে এই ইওয়ান বিন্দু দ্বারা নির্দেশিত। এবার আসো, দ্বিতীয় শ্রমিক যখন নিয়োগ দিলাম মোট উৎপাদন কত, 20, 2 নম্বর শ্রমিকে গেলাম আর 20 গেলাম, 20 দামে আর 2 এর উপরে, ইটু। 3 নম্বর শ্রমিকের মোট উৎপাদন কত, 30, ইওয়ান ইটু ইটু। 3 নম্বর শ্রমিকের মোট উৎপাদন কত, 30। তিনটা বিন্দু পেয়ে গেছি, এখন তিনটা বিন্দু আমরা কি করবো, যোগ করবো। আমরা জানি বিন্দুগুলো যোগ করে কি পাওয়া যায়, রেখা। রেখা হচ্ছে কি, অসংখ্য বিন্দুর সমষ্টি। তাহলে আমরা আশা করি একটা সরলাকৃতির রেখা পেতে যাচ্ছি। হ্যাঁ, রেখাটা কি হয়েছে, সরলাকৃতির। এই রেখাটার নাম হচ্ছে ছোট আলাদা অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রমের পরিমাণ বৃদ্ধি করেছি, মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে সমান হারে, এবং টিপি রেখাটা বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। রেখাটা কি উত্তল হয়েছে, না। রেখাটা কি অবতল হয়েছে, না। রেখাটা কি হয়েছে, স্ট্রেইট লাইন, সরলাকৃতির হয়েছে। কারণ কি, যেহেতু মোট উৎপাদনটা স্থির হারে বৃদ্ধি পেয়েছে। তো আমরা মোট উৎপাদন রেখাটা অঙ্কন করলাম। এবার নিচের চিত্রতে এই মোট উৎপাদন রেখা হতে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করবো। এর জন্য আমরা গুণিয়ক কি দিলাম, শ্রম দিলাম, আর লম্বকে হচ্ছে প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাকশন, এমপি। এটা শ্রমের প্রান্তিক উৎপাদন, এমপি এল লিখলেও হবে, না লিখলেও সমস্যা নাই, শুধুমাত্র এমপি লেখা যাবে, সমস্যা নাই। অথবা এভাবে লিখতে পারো এমপি এল, আসলে এটা এমপি এল হবে, যেহেতু শ্রম দিয়ে ব্যাখ্যা করতেছে এমপি এল হবে। মূলধন যদি ভূমিকে দরকার তাহলে কি হতো, এমপি কে হতো, মার্জিনাল প্রোডাকশন অফ ক্যাপিটাল, এটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন অফ লেবার। ওকে, তাহলে আমরা এটা কেটে দেখিয়ে দিই, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। লম্বকের মান মনে করো এটা 5, এটা মনে করো 10, উপরে গেলে 15। তো আমাদের 10-10 উপরে তো আর মান নাই, 10 পর্যন্ত গেলাম। এখন প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করার জন্য বিন্দু লাগবে, বিন্দুগুলো বাইর করি, বিন্দুগুলো কিভাবে বাইর করবো। 1 নম্বর শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত, 10, তাহলে 1 নম্বর শ্রমিকের প্রান্তিক উৎপাদন 10, এই চিত্র, এই যে বিন্দু পেয়ে গেলাম। 2 নম্বর শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত, 10, 2 নম্বর শ্রমিকের প্রান্তিক উৎপাদন 10। আমরা তো উপরে উঠতে পারবো না, নিচেও নামতে পারবো না, উপরে উঠলে তো মান 10 থেকে বেশি হয়ে যাবে, নিচে নামলে মানটা 10 থেকে কম হয়ে যাবে, মান তো 10ই থাকতে হবে, 10ই থাকতে হবে। তাহলে এই রেখাটা রাখতে দিতে হয় ভালো হবে, এই যে এটা হচ্ছে F1 বিন্দু মনে করো, এটা হচ্ছে F2 বিন্দু, আর 3ও 10, F3 বিন্দু। তাহলে F1 F2 F3 বিন্দুগুলো যদি যোগ করি তাহলে এইরকম একটা রেখা আমরা পেয়ে যাবো। এই রেখাটার নাম হয়ে গেল, নাম হলো প্রান্তিক উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন রেখা, মার্জিনাল প্রোডাকশন অফ লেবার। তাহলে প্রান্তিক উৎপাদন রেখার আকৃতি কি হয়েছে, ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে, কারণ উপকরণ নিয়োগের প্রতিটা পর্যায়ে, উপকরণ নিয়োগের, উপকরণ বলতে কোনটা, শ্রম, এই শ্রমের নিয়োগের প্রতিটা পর্যায়ে প্রান্তিক উৎপাদনের মান সমান থাকার কারণে প্রান্তিক উৎপাদন রেখাটা ভূমি অক্ষের কি হয়েছে, সমান্তরাল হয়েছে। উপকরণ নিয়োগের প্রতিটা পর্যায়ে এই প্রান্তিক উৎপাদনের মান
समान থাকার কারণে প্রান্তিক উৎপাদন রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি থেকে যে মোট উৎপাদন রেখাটা পাওয়া যায় এটা বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী এবং সরলাকৃতির হয়। পাশাপাশি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে যে প্রান্তিক উৎপাদন রেখাটি পাওয়া যায় এটি ভূমি অক্ষের কি হয় সমান্তরাল হয়। কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়? কারণ উপকরণ নিয়োগের প্রতিটা পর্যায়ে শ্রমের প্রান্তিক উৎপাদনটার মান সমান থাকে, একই থাকে বা স্থির থাকে, ফলে রেখাটা ভূমি অক্ষের কি হয় সমান্তরাল হয়। আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিটা তালিকা এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিটা তালিকা এবং চিত্রের মাধ্যমে কি করলাম ব্যাখ্যা করলাম, কারণ চলে গেছে, হয়তো ভিডিওটা একটু ডার্ক হতে পারে। তো আমরা ক্লাস যেহেতু শেষ করছি আশা করি আর সমস্যা হবে না বুঝতে। তো আমরা উৎপাদন অধ্যায়ের অনেকটাই আমরা কি করেছি শেষ করে ফেলেছি। আমরা তিনটা প্রান্তিক উৎপাদন বিধি ছিল এটা শেষ করেছি আমরা আজকের ক্লাসে। আগামী ক্লাসে আমরা সম উৎপাদন রেখা এবং তার সাথে সম্পর্কিত মাত্রাগত উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। তো এখানে একটা বিষয় বলে রাখি, আমরা এই যে স্থির দরে যে বিধিটা ব্যাখ্যা করেছি, এই স্থির দরে যে বিধি ব্যাখ্যা করেছি, স্থির দরে আমরা তিনটা বিধি ব্যাখ্যা করলাম, মানে তিনটা নাম দিলাম এটাকে। তো স্থির দরে এই যে সমানুপাতিক অথবা স্থির দরে ক্রমহ্রাস সমান, স্থির দরে ক্রমবর্ধমান ব্যাখ্যা করলাম। কি স্থির দরে? উৎপাদন অপেক্ষকের অন্যান্য চলক সমূহ স্থির দরে একটা পরিবর্তন করে যে বিধিটা ব্যাখ্যা করলাম, এই বিধিটার নাম হচ্ছে পরিবর্তনশীল উপকরণ উৎপাদন বিধি। আর যে বিধিতে আমরা উভয় উপকরণ শ্রম পরিবর্তন দর্ব মূলধন পরিবর্তন দর্ব, তখন তার নাম হয়ে যাবে মাত্রাগত উৎপাদন বিধি। এই বিধিটা ব্যাখ্যা করতে হলে একটা রেখা লাগে, শ্রম উৎপাদন রেখা। তো আমরা আগামী ক্লাসে এই শ্রম উৎপাদন রেখা এবং তার সাথে সম্পর্কিত মাত্রাগত উৎপাদন বিধি, এটাও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষায় থাকে, এই বিধিটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিধিটা যদি আমরা আলোচনা করতে পারি তাহলে উৎপাদন শেষ হয়ে যাবে, তখন হয়তো পরবর্তী ক্লাসে আমরা খরচ নিয়ে আলোচনা করব। তোমাদের এই অধ্যায়টা বড় একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের পরেই যে অধ্যায়টা বড় সেটা হচ্ছে এই উৎপাদন এবং খরচ, তৃতীয় যে অধ্যায়টা আমরা পড়তেছি এই অধ্যায়টা বড় একটা অধ্যায়। তো এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে, এই কারণে এখানে খরচ আছে, এই খরচ উৎপাদন এগুলো ভালো করে পড়লে আমরা এর পরের অধ্যায় বাজারটা ভালো করে বুঝতে পারবো, বুঝতে সহজ। তো আগামী ক্লাসগুলো আসার আগ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে তোমাদের বরাবরের মতো যে উপদেশ সেটা হচ্ছে, আমরা এই বর্তমান পরিস্থিতিতে একটা নাজুক পরিস্থিতিতে আমরা আছি। তোমরা সবাই জানো যে প্যান্ডামিকের কারণে এখন মৃত্যুর হারও বেড়ে গেছে, অনেক পরিচিত মানুষ কিন্তু কোভিডে আক্রান্ত। তো আমরা সবার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবো যাতে সবাই যাতে সুস্থ হয়, বা আমরা যারা সুস্থ আছি আমরা যাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি। এবং শুকরিয়া আদায় করার শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে সালাত। তো পাঁচ সালাত যাতে আমরা জামাতের সহিত আদায় করতে পারি, পাশাপাশি অনেক সময় তোমরা পাচ্ছ এই সময়গুলোতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি, তোমাদের একটা কথা বলেছিলাম যে তোমরা আউট নলেজটা কি করতে, বৃদ্ধি করতে, ইংরেজির চর্চা করতে, এবং যারা মুসলিম যারা আছো ইসলামিক বইগুলো পড়াশোনা করতে, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইগুলো তোমরা পড়তে পারো, খুবই ভালো মানের বই, শিরিক এবং বিধাত মুক্ত বই হিসেবে যাকে আমরা মনে করি সেটা হচ্ছে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই। এই বইগুলো পড়ে তোমাদের নলেজটাকে সমৃদ্ধ করতে পারো, বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা ডক্টর মুজাফর বিন মহসিন সহি আকিদার যে আলেম আমাদের দেশে আছে তাদের বইগুলো পড়তে পারো, তখন হয়তো এই দিনের সঠিক বুঝটা আমাদের মধ্যে আসবে, তোমাদের এবং আমাদের সবার মধ্যে আসবে, যদি আমরা ভালো মানের বইগুলো পড়তে পারি।
যারা স্কলারের বইগুলো পড়তে পারি, যারা মদিনা বা মক্কার বিভিন্ন নামী দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, তারা মোটামুটি আল্লাহর রহমতে আমরা দেখতে পাচ্ছি শিরক এবং বিদাতের জ্ঞান তারা রাখেন, জাল হাদিসের জ্ঞান রাখেন। জাল হাদিসের জ্ঞান কিন্তু সব আলেমের মধ্যে নাই, না থাকার কারণে আমরা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। তো এই বিভ্রান্তি থেকে নিজেদের বাঁচাতে হলে আমরা অবশ্যই ভালো আলেম, যে দুই একজনের নাম আমি বললাম, ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর না উনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর মুজাফর বিন মহসিন অথবা ডাক্তার জাকির নায়েক, এই সমস্ত লেকচার শুনলে হয়তো তোমাদের ইসলামিক নলেজটা সমৃদ্ধ হবে এবং এই আমলগুলা জীবনের মধ্যে নিয়ে আসতে হবে। ক্ষণিকের জীবন আমরা যাতে ব্যালেন্স করে চলতে পারি একাডেমিক পড়াশোনার পাশাপাশি, যাতে আমরা কিন্তু পরকালের যে বিষয়গুলো আমাদের সাথে জড়িত এই বিষয়গুলো যাতে আমরা থিঙ্কিং করতে পারি, কারণ সময় তো খুবই কম, কম সময়ের জন্য আমরা এসেছি। তো এই উপদেশটা আমি বরাবরের মতো আজকেও দিলাম। আশা করি আমরা সবাই ভালো একজন মানুষ হয়ে জাতির সামনে দাঁড়াতে পারবো, সেভাবেই আমরা পড়াশোনা করি, সেভাবেই আমাদের জীবন গড়ে তোলার চেষ্টা করি। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।